শনিবার উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মালদার গাজন হাসপাতালে সন্তানের জন্ম দিলেন এক পরীক্ষার্থী। এদিন সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রসব বেদনা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, সেখানেই তিনি সন্তানের জন্ম দেন। স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামসুখী গার্লস হাই স্কুলের ছাত্রী মৌসুমী মণ্ডল, তার বাপের বাড়ি গাজলের ছোটকান্দার গ্রামে, সেখান থেকেই সে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। শ্বশুর বাড়ি পাকুয়া এলাকায়, এই হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে মৌসুমী মণ্ডল সন্তান নিয়ে সুস্থভাবে ইতিহাস পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা আছে? কেমন পরীক্ষা হবে? কি সন্তান হয়েছে? পুত্র। এখন কেমন আছো? পরীক্ষা কেমন হবে? কোনো অসুবিধা হয়েছে? এখন কেমন আছো? কোথায় গিয়েছি? বাবার বাড়ি? আজকে শ্যামসুখী স্কুলের ছাত্রী পরীক্ষা দিচ্ছে এখানে গাজল গ্রামীণ হসপিটালে, তার পুত্র সন্তান প্রসব হয়। আর আমরা 8:25 গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন পুত্র সন্তান, মা সন্তান দুজনেই ভালো আছে এবং তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গাজল শ্যামসুখী বালিকা বিদ্যানিকেতনের একটি ছাত্রী ক্লাস 12 এর, আজকে সকাল 8:25 তার পুত্র সন্তান প্রসব হয় গাজল হসপিটালে। আজকে তারপরে সে সেন্টার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার ফলে তার আজকে তার 10:00 মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে, সুস্থ স্বাভাবিক আছে, পরীক্ষা দিচ্ছে। এখানে রিলেটেড আছে, পুলিশ প্রশাসনের লোকজন আছে, ভালো মতোই পরীক্ষা হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। ছাত্রের নাম, বাড়ি কোথায়? ছাত্রীর নাম মৌসুমী বাড়ি, ওর ছোটকান্দর, গাজলে ছোটকান্দর বলে একটা জায়গা আছে, সেখানে বাড়ি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।